তো বন্ধুরা, তোমাদের সামনে একটি নতুন চাকরি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে বিস্তারিতভাবে আমরা ইনফরমেশন জানিয়ে দেবো, যেটা হলো রাজ্যের সেরা 10টি চাকরি এই মাসের মধ্যে, যেগুলো এই মাসের মধ্যে আবেদন করতে পারবেন সেরা চাকরিগুলো। অষ্টম থেকে উচ্চ মাধ্যমিক পাশে যারা অর্থাৎ পাস করেছেন, তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, বেকার ছেলে মেয়ে সবাই। 18 থেকে যারা শুরু হয়েছে তাদের বয়স, তারাও আবেদন করে দেবেন। তো বন্ধুরা, এই বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে জেনে নাও, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য, এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। এবং কি এই বছরে 3 লাখ অর্থাৎ 2021 জানুয়ারি মাস থেকে শুরু হবে অনেক শূন্যপদে নিয়োগের। তো 3,69,000 নিয়োগের যে আবেদনপত্র জমা পড়ে গেছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছে, সেই ভিডিওর মাধ্যমে আমরা বলে দেবো। তো সেই জন্য আমি ভিডিও বানিয়েছি। তো এই বিস্তারিতভাবে আমরা সব ভিডিওর কথা এখানে উল্লেখ করে দেবো এবং সব চাকরির কথাই উল্লেখ করে দেবো। তো চলুন শুরু করা যাক। তো রাজ্যের সেরা 10টি চাকরি এই মাসেই। তো এখানে দেখতে পাচ্ছেন সেই নোটি অর্থাৎ থাম্বনেলটা আছে, যেটা আপনি ইউটিউবে দেখেছেন, অর্থাৎ ইউটিউবে আমাদের ভিডিওর থাম্বনেলটা দেখেছেন, সেই একই থাম্বনেল, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে প্রতি রাজ্যে নিয়োগ করতে চলেছে 3,60,000 বেকার ছেলে মেয়েদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে 2021 সালে, অর্থাৎ 2021 সালেই এই সব নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক যেতে হবে। তারপরে 100 দিনের কাজ দেখাশোনার জন্য লোক নিচ্ছে রাজ্য সরকার জেলায়, 2020 সালে উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ বিডিও অফিসে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 100 দিনের কাজে লোকজন যোগ করছে গ্রাম রোজগার সহায়ক পদে। বীরভূম জেলার মুড়াই ব্লকের বাসিন্দা আবেদন করতে পারবেন এই পদের জন্য। অফলাইন আবেদন করতে পারবেন, আবেদনপত্র বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করবে 1 বছরের জন্য। তো যারা বেকার আছো তাদের জন্য জেলা হসপিটালে ভলেন্টিয়ার নিয়োগের প্রকাশিত হয়েছে, যেরকম হসপিটালে ভলেন্টিয়ার পদ আছে সেগুলো নিয়োগের অনেক শূন্য পদে বিভক্তভাবে লিস্ট করা হয়েছে, যেটা আমি ভিডিও দিয়েছি। পূর্ব মেদিনীপুর জেলার সব সরকারি হসপিটালে 3 মাসের জন্য স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সব জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবেন, আর 23টি জেলার সবাই আবেদন করতে পারবেন, এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তারপর হলো পশ্চিমবঙ্গের পুলিশ 3,000 শূন্যপদে ব্যাটেলিয়ান নিয়োগের ঘোষণা করেছে 2020 সালে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী, যেখানে আমি বলেছিলাম প্যারা টিচারও নিয়োগ করবে এবং কি এখানে ব্যাটেলিয়ান অর্থাৎ পুলিশ হোমগার্ড সবাইকেই নিয়োগ করবে। তো তার জন্য কিন্তু ফলো রাখতে হবে, অর্থাৎ চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যখনই বেরোবে বিজ্ঞপ্তি আমি ডাইরেক্টলি তোমাদের আপডেট দিয়ে দেবো। তারপরে এখানে পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আর্মি র্যালিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আর্মি র্যালিতে, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, যেখানে পরীক্ষা দিতে পারবে ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ পশ্চিমবাংলায় এবং পোস্টিং হবে পশ্চিমবাংলায়, কিন্তু অষ্টম বাদে অষ্টম পাশে নিয়োগ হতে চলেছে। তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি পেরিয়েছে, যেখানে শুধু রিটায়ার্স ব্যক্তিরাই আবেদন করতে পারবেন, তার জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তো আমি ডিসক্রিপশনে পুরো এই দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব অর্থাৎ এই যে আমাদের অফিসিয়াল সাইটটা যায়, আমি ডিসক্রিপশন দিকে ডাইরেক্টলি গেলে আপনি সব ভিডিও একে একে পেয়ে যাবেন। মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ ডি কর্মী নিয়োগ, তার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। তারপর ভারতীয় স্টেট ব্যাঙ্ক SBI ব্যাঙ্কে 2,000 শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, তারও ভিডিও দিয়ে দিয়েছি, যেখানে IBPSের মাধ্যমে নিয়োগ করা হবে স্থায়ী পদে। তারপরে এখানে কেন্দ্রীয় বন পরিবেশ দপ্তরে নিয়োগের কর্মী নিয়োগ করা হবে, যার জন্য আমি ভিডিও দিয়ে দিয়েছি নিচে। তো তোমরা যদি দেখে নিতে পারো তাহলে তো ভালোই হলো। তো আবেদন করে নিয়েও এক একটা পর যদি তোমাদের অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আয়ত্তে এসে থাকে। তো বন্ধুরা, একটাই কথা বলছি, যেটা হলো তোমাদের কী করতে হবে, তোমাদের কী করতে হবে, নিজের ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ডাইরেক্টলি যেতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট যাওয়ার পরে অর্থাৎ যেই ভিডিওটার অর্থাৎ টেক্সটগুলো পড়ছো, টাইটেলগুলো পড়ছো, নিচে দেখতে পাচ্ছ সবুজ কালার বিস্তারিত লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি সবগুলো পেয়ে যাবেন। তো অর্থাৎ সব ডিটেলসগুলো এই বিস্তারিত লিঙ্কে ক্লিক করলে সব পেয়ে যাবেন। তো সেই হিসাবে আপনি আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ বোঝা গেল ভিডিওটা। তো ভিডিও এরকম ছিল, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।